শ্রেণীতে লেখা থাকবে তৃণমূল মানে যারা তালিবানের মতো আচরণ করে। এই আজকে সায়ন্তন বসু এই কথা দিয়ে বলা শুরু করেছেন। আমি খুব পরিষ্কার বলছি, ওনারা যে কি অবান্তর কথা বলেন সেগুলোর উত্তর দেওয়া খুব মুশকিল। এবং সমস্যাটা হচ্ছে এই যে আফগানিস্তানে যার নাম তালিবান, ভারতবর্ষে তার নাম ভারতীয় জনতা পার্টি। ত্রিপুরাতে বিজেপির বিধায়ক অরুণ ভৌমিক প্রকাশ্যে বলছেন তৃণমূলের নেতারা এয়ারপোর্টে নামলে তালিবানিদের মতো অ্যাটাক করুন, তালিবানিদের কায়দায় অ্যাটাক করতে হবে। এই শব্দটা উচ্চারণ করছে কে? করছেন তো বিজেপির বিধায়ক, করছেন তো বিজেপির নেতা। ফলে ভারতবর্ষে তালিবানি কালচারটা তো ভারতীয় জনতা পার্টি, হামলা মামলা কুৎসা কট্টরপন্থী উগ্র সাম্প্রদায়িকতা এই গোটাটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। ফলে অ্যাকচুয়ালি রুটি কাপড় আর মাকান, যেখানে মানুষের লড়াই, জীবনযাত্রার লড়াই, পেট্রোলের দাম বৃদ্ধি, ডিজেলের দাম বৃদ্ধি, রান্নার গ্যাসের দাম বৃদ্ধি, ভোজ্য তেলের দাম বৃদ্ধি, উল্টো দিকে ব্যাংকে আমানতের সুদ কমে যাওয়া, এই গোটা জিনিসটা যেহেতু ভারতীয় জনতা পার্টি মানুষের কাছে উত্তর দিতে পারছে না, ফলে তারা সাত থেকে নজর ঘোরাতে চাইছেন, এই ধরনের হামলা মামলা অশান্তি বিচ্ছড়ানো এসবের উপর দাঁড়িয়ে আছেন। আমি আবার বলছি, আগে তারা জাস্টিফাই করুন, তারা উত্তর দিন কি করে তাদের বিধায়ক অরুণ ভৌমিক প্রকাশ্যে বলছেন তৃণমূলের নেতারা এয়ারপোর্টে নামলে তালিবানি কায়দায় অ্যাটাক করতে হবে। তো ফলে আগে সেটার জবাব দিন, তারপর বাকি প্রলাপটা পরে বকবেন। আচ্ছা, অবাঙালি তকমা খোঁচাতে গতবারও দুর্গা পুজো করেছিল বঙ্গ বিজেপি, এবার সেটাকে রক্ষা করতে চাইছে তারা। এবং বাঙালি মুখ্যমন্ত্রী যেহেতু, তাই বিজেপি তার চার কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে সামনে এনে বিভিন্ন পরিকল্পনা নিচ্ছে দুর্গা পুজোর সময়, এমনকি উদ্বোধনের জন্য কেন্দ্রীয় মন্ত্রীদেরও আনতে চাইছে, তাদেরকে উদ্বোধন করাতে চাইছে। এটা সম্পূর্ণ মানে তাদের ব্যাপার। তার কারণ এইভাবে এই যে দুর্গা পুজোর সংস্কৃতিটা, এটা তো কোনো আরোপিত সংস্কৃতি হতে পারে না। বছরের পর বছর যারা একটা এলাকায়, সেই এলাকার সেই ক্লাব সেই পল্লীবাসীরা যখন পুজো করেন, তখন তার একটা ইতিহাস থাকে, তার একটা স্রোত থাকে। তৃণমূল কংগ্রেসের কর্মী নেতা সমর্থকরা বিভিন্ন পাড়ায় বিভিন্ন পল্লীতে বিভিন্ন ক্লাব বিভিন্ন সংগঠনের ব্যানারে তারা বিভিন্ন উৎসব করেন, নিশ্চিতভাবে দুর্গাপুজো তার মধ্যে একটি। তো ফলে সেই জায়গায় বছরের পর বছর ধরে চলে আসা রীতি, আর লোক দেখাতে হল ভাড়া করে বাইরের থেকে লোক এনে সেই জায়গায় দাঁড়িয়ে সাজিয়ে গুছিয়ে ছবি তোলা, এই আরোপিত দুর্গাপুজো এটা বাংলায় গ্রহণ করা সম্ভব নয়। তো ফলে দুর্গাপুজো মায়ের পুজো যে কেউ করতে পারেন, কিন্তু রাজনৈতিক উদ্দেশ্যে যদি কেউ আরোপিত দুর্গাপুজো করতে চান, তাহলে বছরের পর বছর ধরে বিভিন্ন এলাকায়, একটা জিনিস জেনে রাখবেন, যারা ওই হল ভাড়া করে গত বছর দুর্গাপুজো করেছিল, তারা তো তাদের পাড়ার লোকই তাদের পাড়ায় চায় না, সেই জন্যই তো বেপাড়ায় গিয়ে সবাই মিলে দুটো হল ভাড়া করে দুর্গাপুজো করতে হয়েছিল। ওগুলো দেখা যায়, এই হল ভাড়া করে দুর্গাপুজো এটা কোথায় দেখা যায়? অনেক দূরে দেশে প্রবাসে প্রবাসীরা একটা হল ভাড়া করে দুর্গাপুজো করেন, কত আন্তরিকভাবে করেন। তো কলকাতায় যেখানে বাঙালিদের জায়গা, সেখানে যদি দেখেন যে কোনো রাজনৈতিক দল হল ভাড়া করে কেন্দ্রীয় সরকারের কোনো জায়গা নিয়ে ভাড়া করে করছেন, তাহলে ধরে নিতে হবে যার যার পাড়া থেকে তারা যাচ্ছেন, সেই সেই পাড়ায় সেই সেই ক্লাবে সেই সেই সংগঠনে তারা মেশেননি, তাদের কোনো গ্রহণযোগ্যতা নেই, সেই কারণেই তাদের হল ভাড়া করে পুজো করতে হয় আর এদিক ওদিক থেকে লোক আনতে হয়। আজও বাংলায় দুর্গাপুজো উদ্বোধনে সব থেকে বেশি যার চাহিদা, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। দুই, পুজো কমিটিগুলোকে করোনার বাজারেও যখন ধুঁকছে পুজো কমিটি, এবং পুজোকে কেন্দ্র করে যে অর্থনীতিটা চলে, মৃৎশিল্পী কুমোরটুলি থেকে ফুলের চাষি পর্যন্ত, সেই অর্থনীতিটা সচল রাখার জন্য প্রতিটি পুজো কমিটিকে আর্থিক সাহায্য যদি কেউ দিয়ে থাকে, তাহলে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বাংলার দুর্গাপুজোকে বিশ্বের দরবারে নিয়ে আসতে যদি কেউ কার্নিভাল করে থাকে, তাহলে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকার। ফলে হঠাৎ হল ভাড়া করে কিছু পরিযায়ী নেতাকে সাজিয়ে গুছিয়ে বসিয়ে ওইভাবে আরোপিত পুজো, তাতে আর যাই হোক মা সন্তুষ্ট হন না।
বলছে রাজ্যয়ারি দলে পরিবর্তন হবে, কেননা অন্য দল থেকে অনেকে এসেছেন বিজেপিতে। তৃণমূলের যেমন ভাবে সাংগঠনিক বদল হয়েছে, সেরকম সেই পথে হাঁটতে চাইছে হচ্ছে বিজেপি। বিজেপি যদি অন্য দল থেকে আসা লোকদের ছড়াতে চায়, তাহলে তো বিজেপিটাই উঠে যাবে। বিজেপিতে আছে কে? বিজেপি কই? বিজেপি তো ফুটো ঠোঁয়া, ওপর থেকে জল পড়ে মুড়িয়ে দেন, নিচ থেকে বেরিয়ে চলে যায়। ভোটের আগে বললো যোগদান মেলা, রোজ বিকেলে সাংবাদিকদের ডেকে পতাকা দিচ্ছে, পতাকা দিচ্ছে। আরে কতগুলো ভুয়ো বিজেপি ঢুকে গেল, সেগুলো গুনলো না। 292টা ক্যান্ডিডেট দিয়েছিল, তার মধ্যে 148টা হচ্ছে ইম্পোর্টেড, দল বদলু পাল্টিবাজ। তো এখন তাদের বিভিন্ন তাদের সংগঠনের মধ্যে গোটাটাই তো হচ্ছে কাকে তৃণমূল কাকে টিকিট দিচ্ছেন না তিনি গেছেন, কে সিবিআই থেকে বাঁচতে গেছে, কে ইডি থেকে বাঁচতে গেছে, কে সিপিএম থেকে গেছে, কে কংগ্রেস থেকে গেছে, বিজেপিটা কোথায়? ওটা একটা ফুটো ঠোঙা, ফলে ওর আবার সংগঠনের রদবদল, গরুর গাড়ির আবার হেডলাইট। দিলীপ ঘোষ পৃথক উত্তরবঙ্গের দাবি জানিয়েছেন জন বল্লার সঙ্গে শুরু করে সমর্থন করেছেন। আমি একটা পরিষ্কার কথা বলি, এটা অত্যন্ত আপত্তিকর, এই যে জন বার্লা বলে লোকটি উত্তরবঙ্গে দাবি জানিয়ে যাচ্ছে আর দিলীপ ঘোষ তাকে সমর্থন করে যাচ্ছেন, এটা পুরো দস্তুর বিভেদকামী, অশান্তি করা। আমি পরিষ্কার বলছি, ও দিলীপবাবু আপনাদের যদি সাহস থাকতো, এই তো কদিন আগে বিধানসভা নির্বাচন গেল, নির্বাচনী ইস্তাহারে কেন রাখলেন না? আপনাদের একের পর এক পরিযায়ী নেতারা ডেলি প্যাসেঞ্জারি ডেলি প্যাসেঞ্জারি করে কত বক্তৃতা করে গেলেন, ভোটের আগে তো বলতে সাহস পেলেন না যে আপনারা ভোটে জিতলে আপনারা বাংলাকে টুকরো করবেন, আলাদা রাজ্য করবেন। তা বাংলার মানুষ যখন আপনাদের দায়িত্ব দেয়নি, কেন তাহলে এই ধরনের কথা বলছেন? যদি আপনাদের সাহস থাকতো, বাংলার মানুষকে বললেন না কেন? এইটা আমাদের নির্বাচনী ইস্তাহার, আমাদের ভোট দিন, আমরা বাংলাকে টুকরো করব, তোমরা আমাদের ভোট দাও, আমরা বাংলাকে টুকরো করবো, বলে দেখতেন কটা ভোট পেতেন, বলে দেখতেন কটা ভোট পেতেন। বাংলা পাহাড় থেকে সাগর অবিভক্ত থাকবে, অবিভক্ত বাংলার স্লোগান, উন্নততর সরকার স্লোগান, মানুষের পাশে দাঁড়ানোর সরকার স্লোগান, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছেন। আজকে আপনারা পরাজয় হজম করতে না পেরে এই ধরনের বিষ ছড়াচ্ছেন। আমি আবার বলছি, আপনারা এই ধরনের কথা বলার নৈতিক অধিকার আপনাদের নেই। যদি সাহস থাকতো, আপনারা জানেন মানুষ এটা সমর্থন করেন না, আপনাদের যদি সাহস থাকতো নির্বাচনী ইস্তাহারে, নির্বাচনী জনসভায়, নির্বাচনী প্রতিশ্রুতিতে আপনারা বলে দেখতেন বাংলাকে ভাঙবেন, একজন বিধায়কও পশ্চিমবঙ্গের মাটি থেকে এই আপনাদের পার্টি পেত না। বলছে আদালতের নির্দেশ থেকে শিক্ষা নেওয়া উচিত তৃণমূলের, নইলে আজ যেমন কংগ্রেস সিপিএম কে খুঁজতে হচ্ছে, আগামী দিনে তৃণমূলেরও একই অবস্থা হবে। ও দিলীপ বাবু, আমি আবার বলছি, হেডলাইন দেখে কথা বলবেন না। এই যে হাইকোর্টে রায় হয়েছে না, হেডলাইন দেখে এত আহ্লাদ করবেন না, পরের প্যারাগুলো পড়বেন। কোর্ট আরো বলেছেন, কোর্ট এর সঙ্গে আরো যোগ করেছেন, তবে কোর্ট এটাও বলেছেন, এই প্যারাগুলো পড়ুন, তারপর এত হাসি থাকবে না। তৃণমূল এতটুকু উদ্বিগ্ন নয়, রাজ্য এতটুকু উদ্বিগ্ন নয়, কোর্টের রায়ের ওপর আমরা সরাসরি কোনো মন্তব্য করছি না। আমাদের শীর্ষ নেতৃত্ব এবং রাজ্য সরকার আইনি পথে যথাযথ পদক্ষেপ নেবেন। আমি শুধু দিলীপবাবুকে বলি, হেডলাইনস দেখে আপনি কিন্তু এত হাসি হাসবেন না, তার পরের প্যারাগুলো পড়ুন, দেখবেন আপনার এত হাসি আসবে না। জাগো বাংলায় লেখার জন্য অজন্ত বিশ্বাসকে সাসপেন্ড করা হয়েছে বলে শুনেছি, কিন্তু আমি এখনো কোনো প্রেস রিলিজ বা এই ধরনের কোনো বক্তব্য দেখিনি, কিন্তু শুনেছি সাসপেন্ড করা হয়েছে। সিপিআইএম শূন্যে নেমেও তাদের শিক্ষা হয়নি, তারা মহাশূন্যের দিকে এগিয়ে চলেছে। অর্থাৎ সিপিআইএমে কোনো ব্যক্তি স্বাধীনতা নেই, যারা 2008 থেকে ক্রমাগত হাঁটতে হাঁটতে পার্টিটাকে বিধানসভায় লোকসভায় শূন্যে পরিণত করেছেন, তাদের কেউ ব্যবস্থা নেয় না। কিছু অপ্রাসঙ্গিক নাম না জানা নেতা অজন্তার সঙ্গে নিজেদের নাম যোগ করে একদিনের প্রচার চাইছেন। অজন্তা বিশ্বাস প্রয়াত অনিল বিশ্বাসের কন্যা হতে পারেন, কিন্তু একজন মেধাবী ছাত্রী এবং কৃতি অধ্যাপিকা, ইতিহাসের অধ্যাপিকা। তিনি জাগো বাংলায় যে বিষয়ে লিখেছিলেন, বিষয়টা হচ্ছে বঙ্গ রাজনীতিতে নারী শক্তি। তিনি স্বাধীনতার আগের থেকে স্বাধীনতা সংগ্রামী বিপ্লবীদের কথা লিখেছেন,
বামপন্থীদের কথা লিখেছেন এবং জাগবাংলা সম্পাদকীয় দফতর একটি শব্দ এডিট না করে লেখাটি ছেপেছে। এবং বঙ্গ রাজনীতিতে নারী শক্তি বললে অবধারিতভাবেই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা আসবে, এসেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে অজন্তা বিশ্বাসের একটি নিরপেক্ষ লেখা যেখানে বামপন্থীদের কথাও রয়েছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে সিপিআইএম যদি তাদের সাসপেন্ড করার বা কোনো শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেন, এটা সিপিএম কখনো সোমনাথ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে নিয়েছিলেন, কখনো ত্রিপুরায় নৃপেন চক্রবর্তীর ক্ষেত্রে নিয়েছিলেন, বাস্তব অবস্থান সত্য অবস্থান এনারা গ্রহণ করতে পারেন না, এইটুকু জেনে রাখুন কমরেড। আপনাদের শাস্তির ফতোয়ায় আপনাদের একটা ধ্বংসাত্মক আনন্দ হতে পারে, আত্মঘাতী আনন্দ হতে পারে, কিন্তু কমরেড এতে কারোর মন পাওয়া যায় না। আপনারা জনবিচ্ছিন্ন ছিলেন, জনবিচ্ছিন্ন আছেন, জনবিচ্ছিন্ন থাকবেন, শূন্য থেকে মহাশূন্যের পথে এগিয়ে যাবেন। শিখামিত্র আবার দলে ফিরছেন, এই বিষয়টা দল যখন কোনো ঘোষণা করবেন আমি তখন বলতে পারবো শিখামিত্র কি করবেন এবং দল সেক্ষেত্রে কি সিদ্ধান্ত নেবেন, এটা এই মুহূর্তে আমার পক্ষে আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না। তবে আমি এইটুকু বলবো যে শিখামিত্র আগাগোড়া একটি ধর্মনিরপেক্ষ পরিবার থেকে আসা এবং এর আগে 2019 সালে বিজেপির একাধিক নেতা তার বাড়ি গেছিলেন তাকে উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে প্রার্থী করার জন্য। এবার 2021 সালের বিধানসভা নির্বাচনে চৌরঙ্গী কেন্দ্রে তাকে প্রার্থী বলে ঘোষণা করে দিয়েছিলেন বিজেপির নেতারা। পেগাসাস অধিকারী তার বাড়ি গিয়ে নানা রকম প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন, কিন্তু বিজেপির সঙ্গে কিন্তু শিখামিত্র যাননি। প্রয়াত সোমেন মিত্র তিনি যেমন কংগ্রেসের সভাপতি ছিলেন, তিনি তৃণমূলের প্রাক্তন সাংসদও বটে এবং শিখামিত্র তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক। ধর্মনিরপেক্ষ বিজেপির অনুরোধে সাড়া দিয়ে তাদের প্রার্থী হতে যাননি। এরপর কি হতে চলেছে সে বিষয়ে আমার কোনো মন্তব্য নেই, এটা দল যথাসময় জানাবে। ত্রিপুরার প্রদেশ কংগ্রেস সভাপতি পদক্ষেপ করেছেন, মানে পদত্যাগ করেছেন বলে খবর শোনা গেছে, তো এটা সম্পূর্ণ তাদের দলের ব্যাপার, তিনি পদত্যাগ করেছেন, তার টুইটটি দেখলাম, কিন্তু এই বিষয়ে আমি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই মুহূর্তে কোনো মন্তব্য করতে চাই না। এবং তৃণমূল কংগ্রেসে গোটা ত্রিপুরা থেকে বহু মানুষ আসতে চাইছেন, কিন্তু পীযূষবাবুর বিষয়টি আমি এই মুহূর্তে আলাদা করে কোনো মন্তব্য করতে চাই না। বিকাশ রায় ত্রিপুরার বিখ্যাত চিকিৎসক, বিকাশ রায়ের পরিবারের উপর হামলা হয়েছে, তার স্ত্রীকে পর্যন্ত অপমানিত করা হয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বলে অভিযোগ কি না। সায়নী ঘোষের একটি ত্রিপুরায় হামলা চলছে, হামলা আর মামলা আর হোটেল সন্ত্রাস, এই দিয়ে বিজেপি ভয় পেয়ে গেছে এবং দমনপীড়ন চালাচ্ছে। সায়নী ঘোষ তার সঙ্গে দেখা করেছিলেন বলে, অর্থাৎ এক বিশিষ্ট চিকিৎসক বিকাশবাবুর ভাইপো দেখা করেছিলেন, সেই জন্য খুব কুৎসিতভাবে তাদের বাড়ির উপর হামলা করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের উপর লাগাতার হামলা চলছে, কেন্দ্রীয় যারা জাতীয় মানবাধিকার কমিশন আছেন এখন তারা আঙুল চুষছেন, কারণ তারা বিজেপির দলদাস শাখা সংগঠন। মহিলা কমিশন যারা আছেন তারা এখন কিছু দেখতে পাচ্ছেন না। ত্রিপুরার পুলিশ সুয়োমোটো মামলা করতে গেলে এখন তাদের চাকরি যাওয়ার ভয় করে, ফলে একটা জঙ্গলরাজ গুন্ডারাজ চলছে এবং ওখানে বিজেপি বনাম বিজেপিও একই সঙ্গে চলছে। আগে ওরা বিপ্লববাবু বনাম সুদীপবাবু এই ধরনের যা লড়াই চলছে সেগুলো ওনারা সামলান, আর তার বদলে ওনারা আগে তৃণমূল কংগ্রেস বুঝতে পারছেন ওখানে সরকারে আসতে চলেছে, ক্ষমতায় আসতে চলেছে, ফলে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যারা যোগাযোগ রাখছেন, যোগাযোগ করছেন নেতা কর্মী, তাদের উপর হামলা চালাচ্ছেন। তাদের বিধায়ক অরুণ ভৌমিক প্রকাশ্যে বলছেন তৃণমূলের কর্মীদের বা নেতাদের উপর তালিবানি কায়দায় অ্যাটাক করতে হবে। এই জায়গায় দাঁড়িয়ে বোঝা যাচ্ছে বিজেপি হামলা মামলা এবং হোটেল সন্ত্রাসের রাজনীতি বা তারা এইভাবে দমন করতে চাইছে, ওরা সেটা করতে পারবে না। এটা প্রমাণিত হচ্ছে যে বিজেপি ভয় পেয়ে গেছে, জনবিচ্ছিন্ন হয়েছে, সেই জন্য এই ধরনের সন্ত্রাসের পথে যাচ্ছে।